দীর্ঘ এক মাস ব্যবহারের পর Infinix Hot 30i ফোনটি আমার কাছে কেমন লাগলো বা আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই জানাবো আজকের ভিডিওতে। বিশেষ করে যাদের বাজেট 10 থেকে 11,000 টাকা এবং এই বাজেটে চাচ্ছেন বেস্ট একটি স্মার্টফোন কিনতে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওয়েল, আনবক্সিংয়ের ক্ষেত্রে প্রথমে পাবেন ডিভাইসটি, এরপর সিম ইজেক্টর পিন, এরপর থাকছে ইউজার ম্যানুয়াল, এর ঠিক নিচেই থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি কেবল। মোটামুটি এই ছিল বস কন্টেন্ট। ফার্স্ট অফ অল ডিজাইনে বললে এটি ডায়মন্ড কাট গ্লসি ব্যাক ডিজাইনের সাথে, ফোনটির রিয়ার প্যানেলে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, আর গ্লসি হয় ফোনটিতে সহজে স্ক্র্যাচ বা হাতের ছাপ পড়ে যায়, তাই ফোনের সাথে দেওয়া ব্যাক কভারটি অবশ্যই ইউজ করবেন। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মিরর ব্ল্যাক, তবে এর আরও বেশ কিছু কালার রয়েছে, গ্লসিয়ার ব্লু এবং ডায়মন্ড হোয়াইট। ফোনটির ডান দিকে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, যেটি বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। উপরে কিছুই থাকছে না, বাম দিকে টিপল কার্ড স্লট যেখানে ডুয়েল সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। তবে এই ফোনে কয়েকটি বিষয় আমি মিস করেছি, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার। তো ডিসপ্লের দিকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছে বিশাল 6.56 ইঞ্চির HD+ 90Hz প্যানেলের একটি ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 nits, স্ক্রিন টু বডি রেশিও 90%। এই ডিসপ্লে সব কিছু ঠিকঠাক থাকলেও যেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে সেটা হলো ওয়াটার ড্রপ ডিসপ্লে, কারণ আজকাল এই বাজেটে অনেক কোম্পানি দিচ্ছে 5-inch ডিসপ্লে। এছাড়া HD+ ডিসপ্লে হয় শার্পনেসে ঘাটতি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, যদিও 11,000 টাকার ফোন হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এই ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলার আগে জানিয়ে দিচ্ছি, এই ফোনের তিনটি ভেরিয়েন্ট থাকছে। 464GB দাম 11,999 টাকা, 4 128GB দাম 13,499 টাকা, এবং 8 128GB দাম 14,999 টাকা। কিন্তু অনেকেই কনফিউজ, বক্সের গায়ে 16GB র্যাম লেখা, মানে এখানে 8GB ভার্চুয়াল র্যামের এক্সট্রা সুবিধা থাকছে। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে eMMC, যেখানে UPS 2.2 থাকলে অনেক ভালো হতো। যেহেতু এটি বাজেট ফোন, তাই এখানে ব্যবহার করা হয়েছে ইনিও আসিসো T606, যেটি 12nm ফেব্রিকেশনে বিল্ড করা অক্টোকর প্রসেসর। এখানে জিপি হিসেবে থাকছে Mali G57 MP1, আর গেমিং নিয়ে বললে এটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না, তারপরও টুকটাক লো সেটিংসে আপনি গেম খেলতে পারবেন, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং মোটামুটি ভালোভাবে করতে পারবেন। ক্যামেরা সেকশনে আসলে Infinix Hot 30i-এর পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ডে লাইটে এর প্রাইমারি ক্যামেরা বেশ ভালোভাবে ফটো ক্যাপচার করতে পারে, যেখানে স্ক্রিন টোন ভালো পেয়েছি, এজ ডিটেকশন ভালো ছিল, আর লো লাইটের ক্ষেত্রে ফটো আউটপুট ভালো পাবেন না। এছাড়া রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps, কিন্তু সমস্যা হচ্ছে এতে দেওয়া হয়নি স্টেবিলাইজেশন, যার ফলে ভিডিও কাঁপাকাঁপি করছিল। সেই সাথে ব্যাটারি হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার, মানে একবার ফুল চার্জ দিয়ে 1 থেকে 1.5 দিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছিল। তো সব কিছু মিলে Infinix Note 30i বেশ ভালো একটি স্মার্টফোন, যদি আপনি লোয়ার ভেরিয়েন্ট 4-4GB কিনেন। আর যদি বাজেট বাড়াতে পারেন তাহলে আমি ডেফিনেটলি সাজেস্ট করব Infinix Note 30i ফোনটি কেনার জন্য, কারণ সেখানে আপনি পাচ্ছেন ফুল HD+ ডিসপ্লে প্লাস বেটার প্রসেসর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও Infinix Note 30i ফোনকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।